স্বাগত সম্পাদকীয়তে সঙ্গে আছি আমি লোপা আহমেদ। আমাদের আজকের বিষয় হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার ডান দিকে সবার প্রথমেই আছেন ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা আবুল কালাম আজাদ। আমার মাঝে আছেন সম্পাদক সুপ্রিম কোর্ট বার সমিতি ও যুগ্ম মহাসচিব বিএনপি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। সবার শেষে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারেন, এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে দেখে নিব আজকের শিরোনামগুলো। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। বিএনপি জঙ্গিদের মনোনয়ন দিচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় বিএনপি। বেগম জিয়া সহ দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, 2 বছরের সাজা হলে নির্বাচনে অযোগ্য। হাইকোর্টের এই আদেশ আপিলে বহাল। মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, জানালেন জাতীয় পার্টির মহাসচিব। এবং সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে না, জানালো ইইউ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ যুক্তরাষ্ট্রের। আমাদের দ্বিতীয় শিরোনামটা নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা, যেখানে বলা হয়েছে ফৌজদারি মামলায় 2 বছরের কারাদণ্ড হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এই আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ, এবং এই আদেশের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী বলেছেন দণ্ডিতদের ক্ষেত্রে এই রায়ের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাটর্নি জেনারেলও একই মত দিয়েছেন। এবং আজকের এই রায়ের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই এই রায় দেয়া হচ্ছে। আমি আলোচনা শুরু করব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে দিয়ে। এই যে ফখরুল সাহেব বললেন যে তাকে, বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই এই রায়, এটা কি কোনোভাবে আদালতকে অভিযুক্ত করা হচ্ছে কিনা? উনি সম্ভবত সরকারকে অভিযুক্ত করতে যাচ্ছেন বা দুদককে, কারণ বেগম খালেদের বিরুদ্ধে যে 2টা মামলা সাজা হয়েছে, দেওয়া হয়েছে, 2টা মামলা মামলাই হয় না আইন অনুযায়ী, সেটি বুঝেছেন। সরকার দুদককে ব্যবহার করে মামলা মনে করেছে, এবং ধরুন আইন অনুযায়ী দুদক হলে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা নির্ধারণ কমিশন, তাদের নিজস্ব প্রসিকিউশন থাকার কথা, পিপি থাকার কথা। সেখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল উনি কেন দাঁড়ালেন? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সবসময় কিন্তু অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছেন, এটা সরকারের সম্পৃক্ত, এটা প্রমাণিত হয় অ্যাটর্নি জেনারেলের বক্তব্য। আর নির্বাচন দেখেন, সব কিছুই নির্বাচনের বছর হচ্ছে, মামলার ট্রায়ালও শেষ হলো নির্বাচনের বছর, এসব রায়টাও নির্বাচনের বছর হলো। এই জন্য টোটাল টার্গেট ছিল বেগম খালেদা জিয়া, এটা প্রমাণিত হয় এই বছরেই কিন্তু সব ঘটনা, কারণ নির্বাচনের মধ্যে এই বছর। এখন যেটা অ্যাটর্নি জেনারেল এটা বলছেন, আমি একটু ডিফার করি ওনার সাথে। আমরা যেটা আর্টিকেল 66 দ্য কনস্টিটিউশনে বলছে, সংসদস্য হইবার বা থাকিবার যোগ্যতা, অর্থাৎ হলো আপনি সংসদ হইতে পারবেন না অযোগ্যতা, আবার হইলেও কিন্তু আপনি থাকতে পারবেন না এই অযোগ্যতা থাকলে। এখন এখানে অ্যাপ্লিকেশন পূর্ণাঙ্গ বাঞ্ছের রায় আছে, এটা ফুল ফ্লেজ জাজমেন্ট। অ্যাপ্লিকেশন ল কোনটা হয়? কোনো জাজমেন্ট সিপি বলে এটাকে, হ্যাঁ, সিপি আপিল, লিভ টু আপিল, হ্যাঁ। সেখানের মধ্যে সিপিতে সিদ্ধান্ত আছে যে যে আপিল ইজ কন্টিনিউশন অফ দ্য ট্রায়াল, ইজ কন্টিনিউশন অফ দ্য ট্রায়াল। যদি বেগম খালেদা জিয়া এই মামলায় উনি সাজা মেনে নিতেন, আমি অপরাধ করছি মেনে নিতেন, তাহলে সেটা একটা একটা স্টেজ ছিল। এখানে কিন্তু পলা আছে 3টে এলিমেন্টস, 66 2 ঘতে স্থগন জনিত ফৌজদারি, ফৌজদারি স্খলন যদিও ফৌজদারি জড়িত, ফৌজদারি স্খলন জড়িত, শুধু সিম্পল আপনি, হ্যাঁ, নৈতিক স্খলন জড়িত, মারামারি করলে হবে না, এর মধ্যে স্খলন। দুই হলে ফৌজদারি অপরাধে ন্যূনতম 2 বছর সাজা হইতে হবে, এবং মুক্তি লাভের পর 5 বছর। তিনি শাস্তিটা মেনে নেন, তার জন্য এটা কার্যকর হবে। এখন আপনি বললেন না, আমি তো অপরাধ করিনি, আমি অন্যায় বা সাজা হয়েছে, আমি আপিল করব। বেগম খালেদা আপিল করেছেন, অন্যায় মেনে নেননি, হাইকোর্ট আপিল করেছেন, হাইকোর্টে ওনাকে সাজা বাড়িয়ে দিচ্ছে,
উনি বলছে বলছেন না এটা আমি মানে না, এটা আমি মানি না, এটা আমার অন্যায় করা হয়েছে, আমি নির্দোষ। উনি আপিল ডিভিশন আপিল করেছেন। সো যদি এখন যদি আপিল ডিভিশন আপিল যদি ধরে নেন আর্গুমেন্ট সেক ধরে নেন উনাকে আপিল ডিভিশনে শুনানি তো এখনো হয়নি না, যদি আপিল ডিভিশনে যদি আপিল যদি বলে উনি হ্যাঁ নির্দোষ, তাহলে কি প্রতিষ্ঠান হলো বেগম খালে নির্বাচন করাতে বঞ্চিত হলেন। একইভাবে হাইকোর্ট ডিভিশন আপিল পেন্ডিং, ঠিক আছে শুনেন, এখানে এটা এই লাইনে জাজমেন্ট আছে জেনারেল এরশাদের জাজমেন্ট। 96 সালে জেনারেল এরশাদের কিন্তু ইয়ে ছিল, সে সময় কিন্তু জরুরি ক্ষমতা হয় নাই, কিন্তু এটা কিন্তু সাদা স্থগের সব ফেনোমেন আসছে জরুরি ক্ষমতার পরে, আগে কিন্তু এটাই সিদ্ধান্ত, এটাই কিন্তু ফুল পেনশন, এটা সার্টিফিকেট কপি পাওয়ার পর, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিলেশন পূর্ণাঙ্গ পেনশন এই সিদ্ধান্ত দিয়েছে। আর গতকাল যেটা হয়েছে আজকে যেটা হয়েছে এটা ডিফারেন্সটা ভিন্ন, এটা ডিফারেন্স আছে। আজকেরটা হলো হাইকোর্ট ডিভিশন জাজমেন্ট দিয়েছে গতকাল, সেই জাজমেন্টটা এখনও পায়নি, এখানে সই হয়নি, কোনো নকল কেউ দেখেননি, এটা সিএমপি বলে সাময়িক আপিল বলে, কোনো জাজমেন্ট ছাড়াই কিন্তু জাস্ট একটা স্টেটমেন্ট করে দিল এই ঘটনা, তারপরে কি এটা ফুল কোর্টে গিয়েছে, ফুল কোর্ট বলছে যে আমরা তো জাজমেন্ট পাইনি, এটা ওনারা বল লাগছে হাইকোর্ট ডিভিশনটা। এখন যেটা হলো যে যদি পূর্ণাঙ্গ ব্যান সিপিতে পূর্ণাঙ্গ আপিল যদি সিদ্ধান্ত সেটা ল, সেটা বাইন্ডিং আপিল। আর এট ইন্ডিয়া মর্ডার যেমন জামিন, আপনি জামিন একজনকে জামিন দিল হাইকোর্টে দিল সুপ্রিম কোর্ট স্টে করলো, একই পয়েন্ট, আরেকজনকে জামিন দিল স্টে করলো না, তারপরে যারে জামিন দিল এই মামলা কোনো জামিনে দেওয়া যাবে না, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। এক তো এরকম খাতে আমি মনে করি আমরা রিলে করবো জেনারেল সাথে জাজমেন্টের উপর, সেখানে কিন্তু কন্টিনিউ। এবং এখন আসেন যদি এটা যদি হয়ে থাকে, যদি অ্যাটর্নি জেনারেল এখন যে উল্টা পক্ষ সাবমিশন রাখছেন বা আর্গুমেন্ট করতেছেন আজকে বেগম খালেদাকে ডিসকোয়ালিফাই করার জন্য, অনলি যে মহিউদ্দিন আলমগীর সাহেব উনি কীভাবে, উনি তো সংসদ হিসেবে কীভাবে থাকলেন, 66 বলা আছে, আর্টিকেল 66 বলা আছে হইবার এবং থাকিবার, আপনি এমপি হলেন ডিসকোয়ালিফাই হয়ে গেলেন, সাজা হয়ে গেল, এমপি হয়ে গেলেন রিং খেলে হলেন আপনি ডিসকোয়ালিফাইড, অ্যাটর্নি জেনারেল সাহেব তো এই ব্যাপারে কখনো বলেননি কথা, বলছেন উনি ইয়ার মহিউদ্দিন আলমগীর সাহেব ডিসকোয়ালিফাইড টু কন্টিনিউ অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, টু কন্টিনিউ অ্যাজ এ মিনিস্টার, মায়া সাহেব কনভিক্টেড হয়েছেন, কখন বলছে মায়া সাহেব তো রায় হয়েছিল বলছে উনি বলেননি, অ্যাটর্নি সাহেব যা বলতেছেন আজকে আজকে কিন্তু উনি অ্যাটর্নি জেনারেল সাহেব মায়ার বিষয়ে মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের বিষয়ে বলেছেন যে বলে কি হবে ওনাদের চার বছর পাঁচ বছর প্রশ্ন করা হলে উনি এই বিষয়ে কথা বলেছেন। আপনি যদি 300 মেম্বার অফ পার্লামেন্ট 17 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে, ভেরি ইম্পর্টেন্ট দল, ইম্পর্টেন্ট দল ছাড়া এটা ইম্পর্টেন্ট, ওনার অ্যাটর্নি দায়িত্ব ছিল না এটা পয়েন্ট আউট করা, কেন করেন না উনি, কারণ ওনারা আওয়ামী লীগ উনি আওয়ামী লীগ এই যে পয়েন্ট আউট করেন, এবং বেগম খালেদারটা এটা ওনার বক্তব্যটা এক পেশে সেটা বলছি, এই জন্য এক পেশে এখন এই তো এই আইন নিয়ে অনেক বিতর্ক আছে, বিকজ ফুল পেজ সিদ্ধান্ত আছে, এবং এই রায়টা পাওয়ার পর হয়তোবা আজকে রায়টা যদি রায়টা প্লেস করতে পারলে আপিল ডিভিশনে ফুল প্লেস আপিল ডিভিশনে তো হয়তো রায়টা ভিন্ন হইতে পারতো, আমরা মনে করি যে এটা মিস ইন্টারপ্রিটেশন। এখন কোন আদালত তার কোনো মাইন্ড নেই, এখন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ কোর্ট হয়তো গ্রহণ করেছেন, এবং অ্যাটর্নি জেনারেল ব্যাখ্যা কারেক্ট হতে পারে, ইন্টারপ্রিটেশন কারেক্ট হতে ইনকারেক্ট হতে পারে, সেটাই ম্যাটার অফ ট্রায়াল আমরা দেখি। আর শোনেন আজকে রায় হলো, দুই সপ্তাহ আগে কেন কীভাবে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ব্রিফিংয়ে বললেন, রিটার্নিং অফিসার ব্রিফিংয়ে বলেছেন যারা সাজাপ্রাপ্ত তাদের মনোনয়নপত্র বাতিল করে দেবেন, উইজ ইট টু সে, তাহলে রায় তো উনি আগে দিয়ে দিয়েছেন, এই সব কিছু যোগসাজস মনে হয় বুঝছেন নাকি না, আমার আপনার মনে আছে আপনার দুই সপ্তাহ আগে বাংলাদেশ নির্বাচন প্রধান নির্বাচন কমিশন বলেছেন রিটার্নিং অফিসার সামনে যে যারা সাজা প্রাপ্ত তাদের মনোপত্র বাতিল করে দিবেন, তাহলে উনি তাকে রায় দিয়ে দিয়েছেন। খোকনের কথা সূত্র ধরে জনাব আবুল কালাম আমি আপনার কাছে আসি, উনি অভিযোগ করছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে এক আইন, বিএনপির ক্ষেত্রে আরেক আইন, এই বিষয়ে আপনার মত? না এখন সবচেয়ে লোপা আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য, আসলে তিনি হলো বিএনপির একজন নেতা এবং আইনজ্ঞ, আপনারা আপনাদের বিবেচনা আপনাদের, আমাদের একজন সাংবাদিক ডাকছেন, একজন সচিব ডাকছেন, সচিব হয়তো কিছু আইন টাইন জানেন, আমি কোন এক সময় আইন সেগুলো তো নাই ধারণাই নাই, কিন্তু আমি সাংবাদিকরা ঠিক করি, আমি সেই কথাই বলছি আমি আপনারে আওয়ামী লীগ তো আমি করিও না, আওয়ামী লীগের নেতাও না, আমি সাংবাদিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে এই জায়গায় যদি আওয়ামী লীগের কোন একজন আইন বিষয়ক আওয়ামী লীগও করেন আইনও জানেন
তাহলে আপনাদের জন্য সুবিধা হতো, দর্শকের জন্য সুবিধা হতো। ওনার জবাব তো কোন জায়গাটা কি দিয়েছেন এটা তো আমি বুঝবো না, শুধু গণমাধ্যমের লোক হিসেবে আপনি আর আমি সংবিধান আপনি দেখেন আপনি পড়ছি, আমি আপনারটা সংবিধান আপনি যা পড়েছেন ঠিকই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি গণমাধ্যমের লোক আমি গণমাধ্যমের, দুজন অনেকটা অসহায়ের মতো থাকতে হবে। তবু আমি যে ভাবছে ভালো মানুষ তো, তিনি যে কথাটা বলেছেন যতটুকু বুঝি আমরা সাদামাটা হিসেবে সংবাদপত্রের মানুষ হিসেবে, যে সরকার ইচ্ছাকৃতভাবে তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য বা রাজনীতি থেকে দূরে সরে রাখানোর জন্য এই ব্যবস্থাটা করেছে। এই জায়গায় একটু মানে দর্শকদের জন্য এবং সকলের জন্য যে এই মামলাটা বর্তমান সরকার করেনি, করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক মামলাটা করেছিল, একটাই তো ওইটার তো সাজা হয়েছে, দুইটাই সাজা হয়েছে, সাজা বাড়ানো হয়েছে, এখন সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা করলেন সে অনেকদিন আগে, তখনও কি তাকে রাজনীতি থেকে সরানোর জন্য, তখন তো তাদের মাইনাস টু করার জন্য, তাহলে এখন এখনো মাইনাস টুর মধ্যে আছে এই যে গণফোরামের ডক্টর কামাল হোসেন সাহেব আরো কিছু মানে আতেল তারা নিয়ে গেছেন, বিএনপি একটু বিপর্যস্ত অবস্থায় আছে আমরা মনে করি না কিন্তু তারা মনে করেন, সেই কারণে তাদেরকে নিয়ে গেছেন, নিয়ে গেলেন কেন যে তারা কিছু উদ্ধার পাবেন, পরবর্তী পর্যায়ে দেখা গেল অন্য কথা, ইসলামী দল যেগুলো আমার সঙ্গে ছিল ইসলামী দল সব ইসলামী দল আপনারা নিয়ে গেছেন, সব নেই নেই আপনাদের সাথে কেন নিলেন সব ইসলামী দল, আমার কথা হচ্ছে ইসলামী দল নিয়ে গেছেন, আগে শেষ করুক কালাম ভাই তারপরে আমরা আপনাদের কথা আর বলতেই পারবো না। এখন আইন হচ্ছে কি, আইন অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি, এটা কিন্তু দণ্ড মওকুফ কেউ করতে পারেন না, কারণ সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনিও একজন আইনজ্ঞ, আইনবিদ, আইন বিশারদ, আইনের লোক, তিনি যে কথাগুলো বলেছেন আমরা সেই কথা তো অবিশ্বাস করব না, আমরা মাহবুব সাহেবের কথা অবিশ্বাস করব না, তিনি সংবিধান নিয়ে এসেছেন যা লেখা আছে সবই ঠিক আছে, কিন্তু যে কথাটি হচ্ছে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন যে বিচারকরা বিচার করেছেন তারা তো তাদের চোখে তো আর বিএনপি আওয়ামী লীগ না, আইন প্রধান সরকারের প্রধান আইন কর্মকর্তাকে বললেন তিনি তো আওয়ামী লীগ, আচ্ছা হতে পারেন তিনি আওয়ামী লীগ কি না আওয়ামী লীগ না হলেও তিনি আইন কর্মকর্তা সরকারের রাষ্ট্রের, এবং বিচারকরা কিন্তু যে রায়টি দিয়েছেন বিচারকরাই বলেছেন যে আমি আসি, কিন্তু বেগম খালেদার রায় মামলা ছিল না, অন্যদের মামলা ছিল, দেখেন অ্যাটর্নি জেনারেল কিন্তু আমি বলছি যে মামলা ছিল না, এটা আপনি একই মামলার একই ধরনের আমাদের চারজনের চা দেওয়া হয়েছে, হ্যাঁ চারজনের চা দিয়েছে একই ধরনের চা দেবে, ওটা ফুল কোর্ট দিয়েছে সিপি রাজবেন থেকে, এটা রাজবেন সারাই থেকে, এখন যে কথাটা হচ্ছে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা কারণ নাই, থাকেও না, এটা সম্ভব না, চিকিৎসা করতেছেন না আপনারা, রাজনীতির পরের কথা কোনটা চিকিৎসা করতেছেন, আমরা একটা ফোন আসছে, একটা ফোন আসছে, দর্শক তিনটা আঙ্গুল ইয়ে হয়ে গেছে, আপনি তিনটা তিন অসুস্থ, জি আপনার নাম কি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ আমি শোভন বাগচি, আমি নড়াইল থেকে বলছি, জি আমি বিএনপি থেকে একজন সম্মানিত অতিথি আসছেন, আমি ওনার কাছে একটু প্রশ্ন করতে যাচ্ছি, উনি অ্যাডভোকেট সাহেব, যে যে কোনো রায় একটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা রায়, ইনাদের যে কোনো রায়ের প্রতি উনাদের এত আস্থাহীনতা কেন, বিচার বিভাগের প্রতি উনাদের যে আস্থাহীনতা এটা এটা কেন, কারণটা কি, প্রত্যেকটা বিচারের বিচার ব্যবস্থার প্রতি রাজ্যের যে আস্থাহীনতা এইটা কেন, ম্যাস্টার খোকন না না আপনি চিন্তা করুন, কারণ না আমাদের পূর্ণ পূর্ণ আস্থা আছে ভাই বিচার কোর্ট কাছারির উপরে, শুধু আমরা শুধু নিন্দা করি যে এটা সরকার যে কলকাতা হাইকোর্টে করতে চাচ্ছে, আর এস কে সিনহার সাহেব প্রধান বিচারপতি সরকারের কত রায় দেয় নেই, তার দুর্দশা দেখে এখন সে রিফিউজি আমেরিকাতে, তার কথা চিন্তা করি একটু আমাদের ভয় লাগতেছে আর কি, সেটার জন্য আমরা পুরোপুরি এখনও পুরোপুরি আস্তে আছে। আর যেটা বলছেন রায় কিন্তু আমি আপনি ক্লিয়ার হয়নি জিনিসটা, এস এস সাহেবের যে জাজমেন্টটা এটা রায় হাইকোর্টের রায় দেখে সিপি বলে সিপি এটা লিভ পিটিশন দেখে জাজমেন্ট দিয়েছে, আর আজকে যেটা দিয়েছে এটা সিএমপি বলে, এটা হলো জাজমেন্ট ছাড়া এটা সাময়িক আপিল, জাজমেন্ট না দেখে দিয়েছে, পার্থক্যটা এটা যেহেতু যেতে দুইটার মধ্যে কোনটা প্রিভেল করবে বিচারক, না না ভুল আমি ভুল করছি বলছি না, দুইটা দুই ধরনের রায়, একটা হলো যে ফুল কোর্ট দিয়েছে, ফুল কোর্ট এখনো ফুল কোর্ট দিয়েছে, পার্থক্য ওটা হলো জাজমেন্ট দেখে রেগুলার লিভ পিটিশন দিয়েছে, রেগুলো আপিল দিয়েছে, আর জাজমেন্টে দেখেছে, আর এখানে কিন্তু জাস্ট সেখানে আইনজীবী ছিল তো আপনাদের
আইনজীবী বলেছেন তারা মনোনয়ন পত্র জমা দিবেন এবং প্রার্থিতার প্রয়োজনে তারা আদালতে যাবেন। এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে বাস্তবে এটা আসলে কতটুকু যৌক্তিক এবং সম্ভব। না, এটা তো তারা যেতেই পারেন, এটাতে কোনো ভার নাই। উনি মনোনয়নপত্র জমা দিবেন, তারপরে কি হবে? তারপরে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্রটা বাতিল করে দেবে, তখন উনি আবার অ্যাপিল করবেন, কোর্টে যাবেন। না, তারপরে উপরে নির্বাচন কমিশনে অ্যাপিল করবেন যে আমার মনোনয়নপত্র বাতিল করে দেয়। এরপর নির্বাচন কমিশনে শুনানি হবে, হয়তো নির্বাচন কমিশন বাতিল করবে বা নির্বাচন কমিশন সেটাকে গ্রহণ করতে পারে। আপিল বিভাগের এই আদেশের ফলেও সুযোগ থাকছে রিটার্নিং কর্মকর্তার প্রত্যেকটা ম্যাটার ইন্টারপ্রিটেশন করার সুযোগ আছে। আপনি রিটার্নিং অফিসার তো এই রায় এবং তাদের পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে সম্ভব, রায়ের কপি পাওয়ার আগে নিশ্চয়ই আপনি দেখেন। এখানে আমি জানবেন, আমি সংবিধানটা পড়েছি, আমি এখানে বলে নাই। দেখেন আপনি, নৈতিক স্খলন জড়িত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া থাকে হইয়া ন্যূনতম 2 বছর। এখন দোষী সাব্যস্ত হলো, আমি আপিল করি, যদি হওয়ার পর 5 বছর পর আমি আপিল করলে, আমি তো কনসিড করছি না যে আমার সাজা ঠিক আছে, আমি দোষী, আমি আপিল করছি যে এটা ঠিক নাই। এখানে একটা তাহলে এই যে স্পষ্টতা নাই তো, তাই না? সংবিধানের এই যেখানে স্পষ্টতা নাই সেখানে সুপ্রিম কোর্টের যে ফুল বেঞ্চ যদি কোনো রায় দিয়ে থাকে, সেই রায়ের যে ইয়ে আছে স্পিরিট এবং সেই রায়তে যা বলা হয়েছে সেটা নিম্ন আদালতে কোন রায় যদি হয় এবং কোন দ্বন্দ্ব যদি দেওয়া হয়, তারপর নিম্ন আদালত কিন্তু ছোট আদালতও আছে, মুন্সিফ কোর্ট ছিল আগে, এখন এস্টেট জাজের কোর্ট, সেখান থেকে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট জাজের কোর্টে আপিল হতে পারে। আপিল করার মানে হচ্ছে যে ওই কোর্টে যে সাজাটা হয়েছে সেইটার বিরুদ্ধে আপিল, তখন আপিলটা যদি অ্যাকসেপ্টেড হয়, অনেক সময় আপিল কিন্তু অ্যাকসেপ্টেড হয় না, রিজেক্ট হয়ে যায়, এটা ডকুমেন্টের কারণে রিজেক্ট হতে পারে এবং আইনগত ইয়ার কারণেও রিজেক্ট হতে পারে। তো সুতরাং যদি রিজেক্ট হয়ে যায় তখন তো দণ্ডিত হয়ে গেলেন উনি, রিজেক্ট না হয় আপিল যদি অ্যাকসেপ্ট করা হয় এবং আপিল শুনানিতে যায় তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে উনি তখনও দণ্ডিত আসামি নয়। এটাই এতদিন ধরে চলে আসছে, কি ব্যাখ্যাতে কি কারণে, হ্যাঁ কি কারণে এটা হয়েছে সেটা তো আরো হয়তো আলাপ আলোচনা হবে, আরো সুযোগ আছে। এখন বেগম খালেদা জিয়া যদি নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন, সম্ভবত 3 জায়গায় করবেন, 3 জায়গায় রিটার্নিং অফিসার যেটা করবেন, মানে আমার ধারণা যেটা তারা করবেন সেটা হচ্ছে তারা মনোনয়নপত্র বাতিল করে দেবেন। তাহলে কি করবেন? ওনার যে প্রতিনিধি আছে বা ওনার আইনজীবীরা এটার ব্যাপারে নির্বাচন কমিশনে যাবেন, নির্বাচন কমিশনে বলবেন যে আমারটা ঠিক মতো বাতিল করা নেই, ওটা একটা আপিল, ওটা আদালত না, ওটা নির্বাচন কমিশনে আপিল। তো নির্বাচন কমিশনে শুনানি হবে, শুনানি হওয়ার পর তো নির্বাচন, আমার ধারণা নির্বাচন কমিশনও বাতিল করে দেবে এটা, তখন তারা কোর্টে আবার যেতে পারবে, হাইকোর্টে আসা দরকার ছিল, আবার আইনগতভাবে হাইকোর্টে যাবেন, আবার হাইকোর্টে আপিল বিভাগে যাবেন এবং ফুল কোর্টেও এটা নিয়ে রায় হতে পারে, যেহেতু একটা ইমার্জেন্সি আছে ইলেকশনের আগে এটা হতে পারে, মানে এই ব্যাপারে একটা শুনানি হতে পারে, শুনানির পরে একটা কিছু ইলেকশনের আগেই তো ফাসলা হতে হবে, ফাসলা হতে হবে, নাহলে তো ওনার এটা তো জরুরি, হ্যাঁ এটা জরুরি, শুধু প্রার্থীদের ব্যাপারে ওই 9 তারিখের আগে কোনো না কোনো ফাসলা হতে হবে, সেটা নিশ্চয় করার চেষ্টা করবেন। মিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আসবো আমি আবার। ডিয়ার ফ্রান্স ট্রাস্ট মামলার অ্যাপিলেট ডিভিশনে তো এখনও শুনানি হয়নি, এটার আগেই আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়াকে মনোনয়নপত্র, বেগম জিয়ার নামে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে এবং তিনি দাঁড়াবেন বলে বলা হয়েছে দলের পক্ষ থেকে। তাহলে আপনারা আসলে কোন যুক্তি থেকে আপনারা মনোনয়ন ফর্ম তার নামে তোলা হলো এবং আপনারা কিসের ভিত্তিতে বলছেন যে হ্যাঁ ওনারা উনি ইলেকশনে যাচ্ছেন? থ্যাংক ইউ। প্রথম হলো চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সার্টিফিকেট করে পেয়েছি, আমরা হাইকোর্টে আপিল করেছি, আপিল ইজ পেন্ডিং রেজিস্ট্রারের কাছে, ইজ এ পেন্ডিং বিচারাধীন। আর জিয়া অফেন্স ট্রাস্ট মামলায় আমরা সার্টিফিকেট করে পাইনি, যে কিন্তু আমরা ওই যে প্রভিশনাল লিপিটেশন সাময়িক আপিল সেটা করা, দ্যাট ইজ পেন্ডিং, দুইটাই পেন্ডিং। সুতরাং একটা মহামান্য হাইকোর্টে পেন্ডিং, একটা আপিল ডিভিশনে পেন্ডিং, সুতরাং শি ইজ কোয়ালিফাইড টু কন্টেস্ট ইন দ্য ইলেকশন, সিম্পল। দ্যাট ইজ আওয়ার আর্গুমেন্ট, মে বি দ্যাট ইজ ডিফারেন্ট আর্গুমেন্ট, বাট দ্যাট ইজ আওয়ার আর্গুমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আমরা মনে করি। এবং এটা হলো জেনারেল সাহেবের মামলাটার সঙ্গে হুবহু মিলে আমরা করেছি, কিন্তু তো জেনারেল সাহেব নির্বাচন করতে পারছে, 96 সালে নির্বাচন করতে পারছে। তখন সেই জেনারেল এরশাদের মামলার
পূর্ণাঙ্গ রায় যেটা রায় যেটা হয়েছিল সেটার ভিত্তিতে আপনারা বলেছিলেন আমরা আমরা আজকে কি বলবো আজকে হলো তো এটা ইন্টারিয়াম অর্ডার আমি আবার ক্লিয়ার করতে পারিনি বোধ হয় ওটা হলো রায় পাওয়ার পরে পূর্ণাঙ্গ সিপি রেগুলার লিপ্রেশন পর সেটা হিয়ারিং করে সেটা সিদ্ধান্ত হয়েছে আর এটা হলো সিএমপি সাময়িক আপিল করেছে এবং এটা ধরুন আমি বলতে চাই না আমার অনেক ক্লায়েন্ট আছে আওয়ামী লীগেরও আছে বিএনপিরও আছে তাদের রায় স্থগিত আছে হাইকোর্টের রায় স্থগিত আছে এবং তারা আমি আশা করি তারা সবাই নির্বাচনে কোয়ালিফাই হবে কিন্তু আমি বলবো না ওদের না এবং কেন আমি যেটা এটাই অ্যাকচুয়ালি এই যে লেট আস সি দা ইন্টারপ্রিটেশন অফ ল তাদের রায় হাইকোর্টে স্থগিত আছে এই কারণে তারা অ্যাডভান্টেজ পেতে হ্যাঁ তারা নিবেদন করতে পারে কোনো অসুবিধা না বেগম খালেদা জিয়ার রায় তো হাইকোর্টে স্থগিত না না এই স্থগিত শব্দটা আসছে আগে কখনোই ছিল না ওইটা তো না আগে এটা যেটা এই টার্মটা আসছে কখন জানেন আপনি ওয়ান ইলেভেনের সময় জরুরি ক্ষমতা বিদ্যমান আমাদের ঢুকে গেছিল তারা এটা হ্যাঁ তারা এখন আপনি 2008 সালে এটা ওই জরুরি ক্ষমতা বিধিমালার জন্য হয়েছে স্থগিত না হলে স্থগিত না হলে উনি যেটা বলছেন যে 111 এর পরে জরুরি ক্ষমতার সময় এটা ঢুকানো হয়েছে জরুরি ক্ষমতার সময় কিন্তু অনেক ভালো ভালো জিনিসও করা হয়েছে যেমন আমাদের যে ভোটার তালিকা সো জরুরি ক্ষমতার খারাপ দিক আছে ভালো দিক আছে আর আমি পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি ওই ধরনের জরুরি ক্ষমতা কখনোই সমর্থন করি না কেন আপনি সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার করবে মিলিটারি ব্যাংক করবে আমরা ফোনটা নিয়ে নিব আমি জাস্ট এটা বলে ক্লিয়ার করি যেটা এই যে ঢুকানো হলো এটা ঢুকানোর কারণই হতে পারে জেনারেল এরশাদ কারণ উনি একজন দণ্ডিত ব্যক্তি উনি পাঁচটা আসনে নির্বাচন করলেন এবং পপুলার ভোটে নির্বাচন করলেন আমরা প্রশ্নটা নিয়ে আসি দর্শক প্রশ্ন আপনার নাম বলে প্রশ্নটি করুন আমার নাম আফজাল হোসেন আমি ঢাকা থেকে বলছি তো আমার ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কাছে একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে যে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন বললেন যে বেগম জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে আপিলটা উনি সিএমপি বলছেন সিএমপিটা সেটি পেন্ডিং আছে আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলটা সিএমপিটা পেন্ডিং আছে আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিরুদ্ধে ওনারা আপিল করেছেন আমি যতটুকু জানি যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিরুদ্ধে আপিল করেছেন 18 নভেম্বর এবং এর পরের দিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সিএমপি ফাইল করেছেন 19 নভেম্বর আর ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আমাদেরকে বলছেন যে দুটি আপিলই আসলে পেন্ডিং আছে তো আমরা দেখেছি যে 18 নভেম্বর যে আবেদনটি করা হয়েছিল সেই আবেদনটি এখনো শুনানির জন্য আদালতে উত্থাপন করা হয় নাই অর্থাৎ আপিলটি অ্যাডমিশন করা হয় নাই অর্থাৎ শুনানির জন্য আদালত গ্রহণ করবেন কিনা সেটির জন্য উত্থাপন করা হয় নাই এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা যে সিএমপি ফাইল করেছেন সেই সিএমপিটি এখনো আদালতের সামনে হাজির করা হয় নাই অর্থাৎ এখনো আমরা যদি বলি যে দুটি আবেদনই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এবং আরেকটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রয়েছে তাহলে আপনি কিভাবে বলছেন যে দুটি আপিলই বিচারাধীন রয়েছে যেহেতু আবেদন দুটি এখনো আদালতে উপস্থাপনই করা হয় নাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল ঠিক আছে এটা হলো আপনার আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি আপনি কারেক্ট এটা আমার রিলেভেন্ট সেকশনে ফাইল করা আছে দ্যাট ইজ পেন্ডিং দ্যাট ইজ আমরা আইনের ভাষায় পেন্ডিং বলি বিচারাধীন আছে থ্যাংক ইউ আপনারা আশা করছিলেন নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এগুলোর নিষ্পত্তি হওয়া সম্ভব কেন আপিল তো ফাইল করা আছে আমি কিভাবে আমি সিএমপি জানবেন পাইনি তো আমি সার্টিফিকেট পাই নাই করতে পাচ্ছি না আমি সিএমপি ফাইল করতে পারি হ্যাঁ এটা সিএমপি ফাইল করছি সিএমপি ফাইল করছি ওটা আপিল ফাইল করছি আর নট আইনে কোথায় বলা আছে যে অ্যাডমিশন হতে হবে জামিন হতে হবে আপনি আমি কনসিশন বললাম তো সেখানে যে আমি ইফ ইউ চ্যালেঞ্জ দ্য জাজমেন্ট দ্যার ইজ কন্টিনিউশন অফ ট্রায়াল আমরা মনে করি এটা আমাদের ব্যাখ্যা মানে আইনজীবীরা বা কোর্টে বিভিন্ন সময় ব্যাখ্যা দিতে পারে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আমরা এবার একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্ট এবং বিএনপির ভিতরে বিভিন্ন জটিলতার কথা আমরা গণমাধ্যমে শুনে আসছি গতকাল এবং আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহাজোটেও এই জটিলতার কথা উঠে আসছে
এই বিষয়টা আপনি আপনার মহাজোটের আসলে কি ধন্যবাদ আবারো লোপা আপনাকে এরশাদকে হাসপাতালে নেয়ার কথা এবং আজকে রুহুল আমিন হাওলাদার বলেছেন যে প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত হয়তোবা মহাজোটের প্রার্থী তালিকা পেতে অপেক্ষা করতে হবে মানে এখানে দুইটি বড় জোট একটি হচ্ছে আপনি যেটি জটিলতার কথা বলছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট জাতীয় পার্টি জোটে আছে অন্যান্য দলও আছে এখানে 231টা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়ে গেছে 9টি আসনে আছে একাধিক প্রার্থী আওয়ামী লীগের আর জাতীয় পার্টির যে আমরা কিন্তু গণমাধ্যমের আমাদের কেউ কিছু রিপোর্ট করে না রিপোর্ট আমাদের করার কথাও না কিন্তু আমরা গণমাধ্যমে দেখে দেখে আপনারা যখন ডাকেন তখন কথা বলি তো 231টা আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে দিছে আজকে সন্ধ্যার তথ্য ওবায়দুল কাদের সাহেব বলেছেন 231টা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে সেখানে 8 থেকে 9টা আছে একাধিক প্রার্থী 231 না 231 এর মধ্যে 8 থেকে 9টা আছে আওয়ামী লীগের দুজন আপনাকে আমাকে দুজনকে দেওয়া হয়েছে পরে যে কোনো একজনকে প্রত্যাহার করা হবে আর প্রত্যাহারপত্র তো রেখেই দেওয়া হয় মনোনয়নপত্র দেওয়ার সময় যে চিঠিটা দেয় এ গেল একটা জাতীয় পার্টির সাথে যে অবস্থাটা হচ্ছে এটাও বাকি যেগুলো আছে সেই জোটের মধ্যে ভাগ করা হবে জাতীয় পার্টির সাথে যে কথাটা যে জাতীয় পার্টি যা চেয়েছে তার দিতে রাজি হয়নি এটা নিয়ে সমস্যা হবে না এটা দুই পক্ষই বলেছেন আর এরশাদ সাহেবের যে অসুস্থতা বলা হয়েছিল গণমাধ্যমে কিন্তু খবর এসেছে যে গণমাধ্যম তো আমরা অনেক সময় অনেক কিছু বলি যে সিঙ্গাপুরে নেয়ার কথা বয়স হয়েছে সেটি ভিন্ন কথা সিঙ্গাপুরে আজকে রুহুল আমিন সাহেব বলেছেন যে সিঙ্গাপুরেও নিতে হবে না তিনি সুস্থ হয়ে যাবেন দু একদিনের মধ্যেই আবার পার্টি অফিসে যেতে পারবেন পাশাপাশি আপনি যেটি বলছেন যে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে যে ঐক্যফ্রন্ট হ্যাঁ ঐক্যফ্রন্টের যে অবস্থাটি হয়েছে সেই ঐক্যফ্রন্টে মোটামুটি 300 আসনে 800 প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে আজকে বরিশালে মোটামুটি ভালো মারামারি হয়েছে দুইজনের পক্ষে যে সারোয়ার কি নাম মুজিবুর রহমান সারোয়ার সাহেবের মনোনয়নপত্র দিতে গেছেন যুবদলের আরেকজন দিতে গেছেন দুজনেই আছেন আর কি তো 800 প্রার্থীর নাম দেওয়া হয়েছে সেখানে জটিলতাটা একটু ভালোই বেশি আছে এটা মাহবুব সাহেব ভালো বলতে পারবেন আমরা যতটুকু দেখতেছি যে ওই জটিলতা পুনরুদ্ধার করে ইতিমধ্যে আবার খবরের কাগজে এসছে রব সাহেব যেই আসন চেয়েছেন সেই আসন তারা বিএনপি দিতে পারবে না দেয়া সম্ভব না তারা বলছেন এটা আমাদের প্রেস্টিজ কনসার্ন রব সাহেবও বলেছেন যে কোনো সময় নাকি ঐক্যফ্রন্ট ছেড়েও দিতে পারেন নাও ছাড়তে পারেন পাশাপাশি আবার উটকু ঝামেলও আছে তাদের যে গণফোরামে এসে জয়েন করেন সারা জীবনে গণফোরামে কেউ জয়েন করলো না ওই কিছু প্রাক্তন আর্মি অফিসার 10 জন আর্মি অফিসার মানে নিচের দিকের এই কর্মকর্তা তারা 10 জন জয়েন করেছেন এবং হেভি ওয়েট যদি বলা হয় তাহলে 96 সালে আওয়ামী লীগের যে প্রতিমন্ত্রী ছিলেন তথ্য প্রতিমন্ত্রী আমি এটা পরে আসছি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন অধ্যাপক আবু সাহেদ সাহেব আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন মনোনয়ন পাননি তিনি দৌড়ে গেছেন গণফোরামে জয়েন করেছেন এবং তিনি মানে আরেকজন হলে ওই যে গোলাম মাওলানা রনি এই যে অবস্থাটা এখন ডক্টর কামাল হোসেন সাহেবকে তারা কেন নিয়েছিলেন নিয়েছিলেন একটা ব্যক্তি ইমেজ আছে তারা একটু ঝামেলার মধ্যে ছিলেন হয়তো বা তাদেরটা তারাই বলতে পারবেন আমাদের মনে হয় বাইরে থেকে যে কিছু ঝামেলা ছিলেন কাকে নিয়েছেন যে ডক্টর কামাল হোসেন সাহেব আমি অবশ্যই এক্স আওয়ামী লীগের কিন্তু ডক্টর কামাল হোসেন সাহেব জীবনে কোনো দিন সংকটের সময় থাকেননি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ঘাতকরা সপরিবারে হত্যা করেন তখন তিনি বিদেশে ছিলেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করলেন আপনি বিএনপি জামাত যখন 2004-এ 21শে আগস্ট আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেন সেই গ্রেনেড হামলার সময় ডক্টর কামাল হোসেন সাহেব একটি কথাও বলেননি তিনি জীবনে কখনো কোনো নির্বাচনে বিজয়ী হননি তাকে 81 সনে যখন বিএনপির আব্দুল সাত্তার সাহেবের সাথে নির্বাচন করেন এগুলি ইতিহাস বড় বলবো না তিনি পরাজিত হয়েছেন 86 সনে মিরপুর ওই এলাকা থেকে নির্বাচন করেছেন পরাজিত হয়েছেন একমাত্র বঙ্গবন্ধু যেটা তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা তার জীবনে একবারই পার্লামেন্টে প্রবেশ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গবন্ধু তাকে নিয়ে এসেছিলেন তো সুতরাং তাকে ঐক্যফ্রন্টের চেয়ারম্যান করেছেন কথাগুলি বলছি এ কারণে আজকে কথায় কথায় তারা কামালের বিরুদ্ধে বলতে হবে কিছু না না কিচ্ছু বলতে হবে না বলছেন তো
কোনটা তারে আমি শ্রদ্ধা করি, তার বিরুদ্ধে কিচ্ছু বলি না। সুব্রত চৌধুরী আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বললেন ডক্টর কামাল হোসেন সাহেব নির্বাচন করবেন না, তার বয়স হয়েছে, অসুস্থ শরীর ঠিকই আছে, পাশাপাশি বললেন নির্বাচন কমিশনের উপর আস্থা নাই এই জন্য নির্বাচন করবেন না। এত করার পরেও নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকার কারণটা কি হলো? এখানে হচ্ছে উনি নির্বাচন করবেন কেন, কোন জায়গা থেকে করবেন, পাশ করবেন করবেন না, আবু সাহেব যারা গেছেন তারা কি পাশ করবেন করবেন না, দা ফিল করবেন এই কারণে যে নেতৃত্বের দিক থেকে মাহবুব সাহেবরা যতই তাদেরকে বরণ করে নেন, তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এই উটকো উড়ে এসে জুড়ে বসা কাউকে গ্রহণ করবে না, কাউকে ভোট দেবে না। দীর্ঘদিন ধরে যদি তাদের দলে যেতেন আসতেন ছেলেবিন্দ কথা, হঠাৎ আমি এখানে লোভের তাড়নায় ওই যে রেজা কিবরিয়া সাহেবের ছেলে ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার বলেছেন যে এগুলো আমরা জোটের যে শরিক তাদেরকে বিতরণ করা হবে, তাদেরকে দেয়া হবে এবং এতে কোনো ঝামেলা হবে না। নিশ্চিন্তে আপনি নিশ্চিন্ত থাকেন, এবারও আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিপুল ভোটে বিজয় হবে, এ কারণে তার উপর মানুষের আস্থা আছে, এই দেশের মানুষের আস্থা আছে। আমরা ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকনের কাছে যাব, ঐক্যফ্রন্টের আসন জটিলতা কতটুকু কাটলো? কালাম ভাই তো সাংবাদিক বললেন, তো এখন যেভাবে বললেন পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে বলে গেলেন, বিএনপির বিরুদ্ধে বললেন, ডক্টর কামালের বিরুদ্ধে বললেন, আমার একটু সময় দিতে হবে। কিন্তু আমি জাতির সম্বন্ধে বললো, জাতির ইলেকশন নিয়ে বলবো, আমার এলাকার সম্বন্ধে বলবো, আমি এলাকা থেকে একটু আগে আসলাম, দুদিনের অভিজ্ঞতা কি বলবো। প্রথমত হলো কাদের সাহেব, কাদের সাহেব আজকে একটা সুন্দর কথা বলেছেন, এই এই ফ্রন্টে সব জঙ্গিদের জঙ্গিদের জঙ্গিরা জঙ্গিদেরকে মনোনয়ন দিচ্ছে, উনি বোধ ভুলে গেছেন কিছুদিন আগে পত্রিকা আসছেন 90% ইসলামী দল এখন আওয়ামী লীগের সাথে, সর্বশেষ হেফাজত যে হেফাজত বলছে যে তেতুল হুজুর, সে তেতুল ওনাদের সাথে, জঙ্গি যদি থেকে থাকে ওগুলোর মধ্যে সব উনি নিয়ে গেছেন, আমাদের কাছে কোনো আর জঙ্গি নেই। আমাদের আছে কি, উনি বলে যে বঙ্গবন্ধু হত্যার পরে কে বীর বাঙালির কাদের সিদ্দিকী প্রতিবাদ করছিল, সে আওয়ামী লীগ আছে চলে আসছে, ডক্টর কামাল হোসেন প্রধান ইয়ার পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে, আসিম আব্দুর রব চলে আসছে, মাহমুদ মান্না চলে আসছে, এবং ধরেন আদার মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার রাখেন, ঠিক আছে সেক্টর কমান্ডার বেশিরভাগ এইদিকে, আর বিএনপির মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার জিয়া রহমানের দল, এটা আর আওয়ামী লীগে চলে গেছে জঙ্গি, জঙ্গি তো কোনো সংজ্ঞা নাই, ইসলামী জাতি ইসলামী লোকজনকে আওয়ামী লীগ বলে জঙ্গিবিরের সংজ্ঞা সবাই, আর আমরা বিএনপি কোন যুদ্ধবিরোধীদেরকে আমরা বা ফ্রন্ট নমিনেশন দেয় না। এবার স্বাধীনতার পরে যেসব জামাতের লোকজন জন্ম নিচ্ছে তারা যুদ্ধবিরোধী, তাদের নমিনেশন দিতে পারে, কোনো অসুবিধা কি আছে? কারণ আওয়ামী লীগ নিয়ে নিয়েছে, উত্তরবঙ্গ অনেক জামাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে আপনাদের একটা জটিলতা ছিল, সেটা কি কাটলো? সেটা পার্লামেন্ট ঠিক করবে, ইভেন বিরোধী দল নেতা কি হবে, সে আওয়ামী লীগ যদি বিরোধী দলে যায় এম বলে দিতে পারবে বিরোধী দল নেতা কি হবে, পার্লামেন্ট ঠিক করবে বিরোধী দল নেতা কি হবে, আওয়ামী লীগ বিরোধী দল কে কোন কোথায় যায় মেম্বার পার্লামেন্ট ভোটে ঠিক হবে, এটা কোনো সমস্যা নেই। এখন যেটা আমাদের ফ্রন্টের জটিলতা নাই, ডাক্তার কামাল হোসেন এই যে উনি বললেন যে ভাই বললেন একটা সম্মানিত ব্যক্তি, এবং একটা সম্মানিত ব্যক্তিকে আমরা শীর্ষ নেতা তার আমরা আগে যাচ্ছি, অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব বলেছেন ফ্রন্ট একটা ভালো অপজিশন দিতে পারবে, উনি সরকারের অর্থমন্ত্রী, উনি যদি আগে থেকে এই জন্য বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার, এইসব মন্ত্রীদেরকে রিমুভ করতে হবে, এর ইনফ্লুয়েন্স করতেছে, উনি যদি বলেন যদি বিএনপি এরা অপোজিশনে যাবে তাহলে প্লিজ ডিসাইডেড সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক না এটা আজকে বললেন না, একটা ভালো অপোজিশনে দিতে পারবে। আমি তো বলি সুষ্ঠু নির্বাচন দেন, কি অপোজিশনে যায় কি পজিশনে যায় দেখবেন, আচ্ছা দেন আমরা ঢাকা শহরে কিন্তু আজকে গত রাত্রে প্রায় বাড়িতে পুলিশ গেছে বিএনপি নেতাদের বাড়িতে, এটা কি নিরপেক্ষতা? আসেন আমি আমার নির্বাচন এলাকায় একটু আগে এক ঘন্টা আগে আসছি, আমি ঢুকার সময় এই সময় টেলিফোন আসলো আমার চাটকেল উপজেলার মহতুর ইউনিয়নের ছাত্রদলের প্রেসিডেন্টকে, ছাত্রলীগের মনির হোসেনকে, ছাত্রলীগের প্রেসিডেন্ট কবির অস্ত্রসহ মোটরসাইকেল কিডন্যাপ করে নিচ্ছে, ওখানে চাটকেলে একটা বড় গ্রুপ আছে ছাত্র যুবলীগের গ্যালায়াত গ্রুপ, অস্ত্র অনেক গুদাম, তারা কিডন্যাপ করে নিচ্ছে, ওসি সাহেবকে বলছি তারা এখন চেষ্টা করতেছে বাঁচানোর জন্য।
হইলো সেই ইলশান গতকাল থেকে পাঠিয়েছে আমার এলাকায়। শুধু তাই নয়, আমি গতকাল গণসংযোগ করেছি হাজার হাজার লোক, আমার সোনামুড়ি আমার চাটখিলে এই গণসংযোগ আরবে কেন, চারজন আহত হয়েছে সোনামুড়িতে, 18 জন আহত হয়েছে চাটখিলে। প্রকাশ্যে একটা আছে কিং মোজাম্মেল বলে একটা আছে, সে নিজের কিং বলে, আমি বলি বক্তব্য কিং মোজাম্মেল, তার কাছে অস্ত্র ডিপো এসব। আমি ডিসিশনকে আজকে বলেছি ওখানে 18 জন আহত হয়েছে, আমি রিটার্ন বিচার জমা দেওয়ার সঙ্গে বলছি আমার ফর্ম নিয়ে আসছি জমা দেবো কি না, আপনার কথা বলে জমা দেবো সাংবাদিকের সামনে। আপনি কি অস্ত্রদের ধরতে পারবেন, অস্ত্রদারকে ধরতে পারবেন, এসব কি এসব গডফাদার ধরতে পারবেন আপনি? যদি আপনি পারেন সাংবাদিকের সামনে আমি দেবো না, দেবো না আমি। এবং আধা ঘন্টা কথা বলে ডিসি সাহেব বললেন আমি পারবো, আমি পুলিশ অ্যারেস্ট করবে না, কারণ পুলিশ কিছুই না আগে পুলিশ থেকে নিয়ে আসছে, অ্যারেস্ট করবে না, পারবেন নিশ্চিত করতে এদের গ্রেপ্তার অশুদ্ধ করতে পারবেন আপনি? কয়ে যে তাহলে অন্যভাবে চেষ্টা করবো আমি, আপনি অশুদ্ধের বিপ্রুক আমি জমা দিলাম। আপনি ধরেন একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আমার এলাকার চাটকিলে বিপুল ইসলাম পাটোয়ারি নামে একজন ব্যবসায়ী, সে বিএনপির কমিটিতে, থানা কমিটিতে, কালকে আমার সঙ্গে গেছিলো অন্য গাড়িতে গেছিলো, হ্যাঁ সকাল ভোরবেলা কালকে 4:30 হঠাৎ করে ছাত্রলীগের ছেলেবেলেরা আমার গণসংযোগের পরে তাকে ধরে পুলিশকে দিল, এনে দেখ তার বিরুদ্ধে একটা জিডিএনটি নেই, পুলিশ আটকে রাখলো। আমি রিকোয়েস্ট করলাম ওসি সাহেবকে, ওসির নাম হলো ওয়ান শামসুদ্দিন সাহেব, এখন বর্তমান ওসি, এইট মাসা গানসেন ওসি সাহেব, আড়াই সময় রিকোয়েস্ট করলাম ওসি সাহেব, ওর তো কোনো অভিযোগ নাই, আর ইলেকশন কমিশন নিষিদ্ধ আছে গ্রেপ্তার করেন না করার, আপনি কি ছাড়ান না ওদেরকে, ও ধরে রাখছেন কেন ওকে? ওসি সাহেব বললো আমি ছেড়ে দিচ্ছি, আমি দেবো, আমাকে অ্যাসুরেন্স করলো, আমি অ্যাসুরেন্স করলো রাত্রে সাড়ে তিনটা তার ছাড়লো, আপনার ছেড়ে দেওয়া সে ওসি সাহেব বাসায় চলে গেছেন, একজন দায়িত্ব উনি ছেড়ে দেবেন, উনি বললেন যে 1 লক্ষ টাকা দিতে হবে, তার কাছে দিল দিল এবং 1 লক্ষ টাকা দিবেন পরে বার্গেন 70,000 টাকা দিয়ে বেরিয়ে আসছে। এখন আজকে আমাকে বলবে ভাই আপনি রিকোয়েস্ট তো রাখে নাই, বিএনপি নেতা অ্যারেস্ট করছে ওসি সাহেব, ওখানে থানায় ব্যবসা করতেছে 70,000 টাকা হি পেড। আমি ওসি সাহেবকে রিকোয়েস্ট বললাম যে ওসি সাহেব এটা কী হলো, তাহলে রিকোয়েস্ট করতাম না, আপনি টাকা দিয়ে ছাড়ছেন আপনি, হ্যাঁ তারপর সে বললো এইটা বলতে আমি টাকা অবশ্যই ওসি সাহেবের কাছে টাকা দেয়নি, টাকা অন্য অফিসারের কাছে দিচ্ছে, বাট কে বাঘ পাঠার পয়সা তা জানি না। আমি এসপি সাহেবকে বলে দিন আগে, এসপি সাহেব কতক্ষণ আগে বলছে আমি দেখতেছি, এখন কি আপনি পারবেন এই পুলিশ অফিসার দিয়ে 70 বিএনপি কর্মীরা আটকিয়ে 70,000 টাকা ঘুষ নিয়েছে ইনকোয়ারি করতে পারবেন? ওসি সাহেব বাইদের সঙ্গে আমি আমি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে সাহস থাকে ইনকোয়ারি করেন এই ঘুষের। জি আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আমি যাব এই যে মনুষ্যকে মনুষ্যন উদ্ধার করার জন্য অনুরোধ জানাচ্ছি, ওসি সাহেব উত্তর দিচ্ছেন না, উনি যে অভিযোগটা করলেন এবং প্রায় প্রতিদিনই রুহুল কবির রিজভী সাহেব প্রেস ব্রিফিং করে এই বিএনপি নেতা কর্মীদের ধরপাকড় এবং বিভিন্ন অভিযোগ করে আসছেন, এই অবস্থাটা ওর থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায় বা ইলেকশন কমিশনের এখানে কি করা উচিত? না আপনি বলুন সচিব স্যার, তদন্ত উচিত না এই যে টাকাটা 70,000 নিল? আমরা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলছি, মানে সরকারের পক্ষ থেকে যে এখন যে সরকার আছেন যার অধীনে নির্বাচন হবে, সরকার প্রধান কিন্তু বারবার বলছেন যে আমরা সুষ্ঠু উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এই জন্য কিন্তু সংলাপ হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং এর জন্য কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু ওইটার যে ট্রান্সলেশন হওয়া মানে উনি যা চাচ্ছেন সেটা কি আমাদের প্রশাসন, উনি যে খোকন সাহেব যেরকম বললেন অবশ্যই আপনি নাম টাম লিখিত ভাবে রিটার্নিং অফিসার এবং না আপনি জানান এটা লিখিত হবে, তাহলে একটা ডকুমেন্টেশন হবে, এখন তো এই ডকুমেন্টেশন এই খবরটা দেখছে না, এটা তো রিটার্নিং অফিসার দেখছে না, অর্ধ শতাধিক নেতা কর্মীকে তাদের এরকম অ্যারেস্ট করা হচ্ছে বলে ওনারা অভিযোগ করছেন, তারা প্রেস ব্রিফিং করে বলছে প্রেস ব্রিফিং আজকে মিছিল করছে আমার একদম দশ চাটকিলে আগে এটা বুঝতে হবে, আমরা যুবলীগ ছিল অস্ত্র দিয়ে মিছিল করছে, ঠিক আছে আমরা প্রেস ব্রিফিং করে মিডিয়াতে বলে বলে মধ্যে তালিকাও জমা দিয়েছে, তারা প্রেস ব্রিফিং করে এখন মিডিয়াতে বলো এটা কোনো রেকর্ড না, রেকর্ডটা হলো যে আপনাকে এই সব বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দিতে হবে এবং আপনার কাছে ডকুমেন্ট, থ্যাঙ্ক ইউ, ওরে দাঁড়ান জানে তারপর আপনি তারপরে এখন নির্বাচন কমিশনকে জানাবেন, তারপরে যদি এটা তদন্ত না হয় এটা যদি বিচার না হয় তাহলে তো আমাদেরকে বলতে হবে যে আমাদের সরকার বর্তমান সরকার যা চাচ্ছেন যেভাবে নির্বাচন চাচ্ছেন সেভাবে নির্বাচন করতে তাহলে কোন কোন মহল বাধা দিচ্ছে, তাহলে বর্তমান সরকারের এটা দায় নিতে হবে, বর্তমান সরকারকে এটা দায় নিতে হবে যে আপনি বলছেন আপনার সরকার এক ধরনের কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী একটা বলবে, প্রধানমন্ত্রী একটা বলবে, আর থানার ওসি ওসি একজন বলবে, তারপর ওসির পরে সাব ইন্সপেক্টর আবার যে 70,000 টাকার অঙ্ক গুনবে, এইটা চলতে পারে না, দিস ইজ নট
অ্যাকসেপ্টেবল, সোজা হিসাব, এটা অ্যাকসেপ্টেবল নয়, তাহলে নির্বাচন কমিশনেরও এখানে দায়িত্ব আছে। কিন্তু এখন আমি জানি না আপনার এই এই অনুষ্ঠান নির্বাচনের কমিশনের কেউ মনিটর করছে কিনা, কারণ মনিটর যদি করে থাকে তাহলে এই অভিযোগ, হ্যাঁ এই অভিযোগ তাদের নেওয়া উচিত, ঘটনা করেছে হ্যাঁ নেওয়া উচিত, এবং উনি তো লিখিত অভিযোগ দিলে বিচার হবে, মনিটর করে এবং এই যে সোশ্যাল মিডিয়া মনিটর করে। জনাব আবুল কালাম আজাদ, এক মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। উনি উনি শেষের লাইনটা বললেন যে দায়বর্তায় সরকারের উপর না, এখানে যে জিনিসটা হচ্ছে এখন মানে দায়িত্ব নিতে হবে, এখানে নির্বাচন কমিশনেই এখন সমস্ত প্রশাসন, পুলিশ প্রশাসন সব হচ্ছে নির্বাচন কমিশন রূপে, এটা আমরা সবাই জানি, উনি সচিব, উনি নিজেও জানেন। সরকার যেই সাহায্য চাইবেন নির্বাচন কমিশন তার রুটিন ওয়ার্কটা করবেন, অন্য কোনো মেজর কোনো কাজ করবেন না। কারণ নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার পুলিশ কর্মকর্তাদের ডেকে, জেলা প্রশাসকদের ডেকে, রিটার্নিং অফিসার যারা সহকারী রিটার্নিং অফিসার সবাইকে কিন্তু বলে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এবং অন্যায় করা যাবে না, কারোর উপর গ্রেপ্তার অন্যায়ভাবে করা হবে না, মাহবুব সাহেব যে এই অভিযোগগুলো করেছেন এবং উনি যে কথাটি বলেছেন যে সাথে সাথেই নির্বাচন কমিশনে হোক অথবা রিটার্নিং অফিসারের কাছে যেখানে যে অভিযোগগুলো আছে যদি না হয় তাহলে আপনি গণমাধ্যমে আসুন। আমাদের আজকে সময় শেষ, আমাদের আজকে মনির হোসেনকে উদ্ধার করার জন্য একদম নোয়াখালী এবং কুইয়ার ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে আমাদের নির্বাচনের মাঠ এবং নির্বাচনের প্রস্তুতি। আমরা আশা করব একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই কামনায় শেষ করছি আজকের সম্পাদকীয়। সঙ্গে থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।